ডিয়ার ভিউয়ার্স, এই কথাটা খুব সাধারণভাবেই আমি বলে থাকি। আপনার সন্তান হয়তো, আপনি বা আপনার স্ত্রী বাইরে চাকরি করেন, সন্তানদের সময় দিতে পারেন না। সন্তানরাও কিন্তু খুব আগ্রহের সাথে আশা করে যে আপনারা তাকে নিয়ে ঘুরতে যাবেন বা ঘোরাবেন। তাই আমি একটা ছোট্ট পরামর্শ দিই, আপনাদের সন্তানদের নিয়ে কাছাকাছি কোনো পার্কে ছুটির দিন হোক, বন্ধের দিন হোক, একটু ঘুরতে নিয়ে যাবেন। তাহলে দেখবেন তাদের মনে মানসিক বিকাশটা হবে। তারা সবসময় চায় একটু প্রকৃতির সঙ্গে মিশতে, সবসময় বইয়ের বোঝা, পিঠের মধ্যে বড় বড় ভারী ব্যাগ, সবসময় ম্যাথামেটিক্যাল ক্লাস, সবসময় বিভিন্ন ধরনের টিউশন, টিচার, ড্রয়িং, সবসময় পড়াশোনার মধ্যে আমরা প্রেশার কুকার করে ওদের রেখে দিয়েছি। এই বিষয়টা তাদের কাছে সত্যি খুব বোরিং। বারবার বলছি, সন্তানদের মানসিক বিকাশ, দৈহিক বিকাশ খুব দরকার, বৌদ্ধিক বিকাশের সাথে এগুলো খুব জড়িত। তাই তাদেরকে উন্মুক্ত জায়গায় খেলতে দিন, আপনিও সাথে খেলুন, এবং তারা যেরকম ধরুন হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি খেলা বা তাদের সাথে ছোঁয়াছুঁয়ি খেলা, যেটা তারা পছন্দ করবে, আনন্দ পাবে, সেরকম খেলা খেলবে। দেখবেন পরিবেশটা ওর কাছে শিখতেও, কোনো কিছু নতুনভাবে যদি পড়াশোনার ক্ষেত্রেও, তার বৌদ্ধিক বিকাশটা ভালো হবে এবং পড়াশোনার ক্ষেত্রে মনটাও খুব ভালোভাবে তাদের বিকাশ হবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে। তাই বারবার বলছি, তাদেরকে একটু খেলাধুলা করান, পার্কে নিয়ে যান, আপনি নিজে ব্যাট বল খেলুন বা ধরুন ব্যাডমিন্টন খেলুন, তাদের সাথে আপনারাও বিকাশ হবে তাদের। ধন্যবাদ।